এই দুটি সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম নিডিল হোল্ডার বা নিডিল হোল্ডিং ফোর্সেপস। নিডিল হোল্ডিং ফোর্সেপসগুলি স্টেট এবং কাট এর বিভিন্ন পার্টসগুলি হলো, এটা ডিস্টাল পার্ট, এটা প্রক্সিমাল পার্ট। প্রক্সিমাল পার্টের এই গোলাকার অংশ দুটি হলো ফিঙ্গার রিংস, এটা হলো র্যাটচেট হুক, এটা বক্স হুক বা লকিং হুক, দুটো ব্লেড, ব্লেডের উপরের দিকটা হলো টিপ, এই টিপটি মসৃণ। মসৃণ হওয়ার ফলে যে জায়গাটিতে সুচারিং হবে তার সারাউন্ডিংস যে অর্গ্যানস কিংবা বা টিস্যু যাতে ইঞ্জুরি না হয় তার জন্য এই টিপটি মসৃণ। নিডিল হোল্ডার ফোর্সেপসের দুটো ব্লেডের ভেতরের দিকে ক্রিস ক্রস সিরিয়েশনস মানে বরফি কাটিং, খাঁজ কাটা খাঁজ কাটা এবং ভার্টিক্যালি একটা গর্ত দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় সিঙ্গেল ভার্টিক্যাল গ্রুপ। দুটো ব্লেডই আছে, সিঙ্গেল ভার্টিক্যাল গ্রুপ। নিডিল হোল্ডিং ফোর্সেপসটি হোল্ড করে সুচারিং নিডিল। এর ব্যবহার হলো, নিডিল হোল্ডিং ফোর্সেপসটি হোল্ড করে সুচারিং নিডিল ডিউরিং সার্জিক্যাল প্রসিডিওর, অর্থাৎ সার্জিক্যাল প্রসিডিওর চলাকালীন সুচারিং নিডিলটিকে হোল্ড করতে সাহায্য করে। এই হলো নিডিল হোল্ডিং ফোর্সেপসের বিভিন্ন পার্টস এবং তার ব্যবহার।